আসসালামু আলাইকুম। কাঁচা মরিচ কত গিরা? 170 টাকা আছে। এই যে আপনারা দেখেন এই কাঁচা মরিচ এক পোয়া অর্থাৎ 250 গ্রাম 70 টাকা 280 টাকা কেজি। আপনারা শুনলেন খুচরা বিক্রেতার কাছে গতকাল এক পাল্লা মানে কি 5 কেজি, 5 কেজির দাম ছিল 1000 টাকা, আজকে এটার দাম হয়েছে 1500 টাকা। এই খুচরা বাজারে এখন সমস্যাটা কোথায় আপনারা বুঝতে পারছেন। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা ও আমার কৃতজ্ঞতা। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাখরির বাজার থেকে, তরগা ইউনিয়নের পাখরির বাজার। এই বাজারটা সপ্তাহে দুদিন জমে, এক বৃহস্পতিবার এবং রবিবার। তো সাধারণত বৃহস্পতিবার দিন এই বাজারটা অনেক বড়, কাঁচা বাজার, মাছের বাজার, গরুর বাজার, ছাগলের বাজারের জন্য বিখ্যাত। আমি আজকে সবজির দাম আপনাদেরকে দেখাবো। একটু আগে দেখেছেন কাঁচা মরিচ, সেই কাঁচা মরিচের দাম কচু কত কইরা, পিস কত? কচুর পিস 50 টাকা। কোনটা? 50 টাকা। এই যে আর এইটা হলো 100 টাকা। আপনারা দেখলেন যে এই যে লম্বা অনেক বড় এই কচু 100 টাকা, আর এই যে এখানে কচু রয়েছে 50 টাকা। আর ওগুলো এটা কি কচু? এটা হলো লতির কচু। কত পিস? 20 টাকা পিস। এই যে সামনে যে কচু 20 টাকা পিস। কাঁচা মরিচের দামটা আমরা জেনেছি। এখন কাঁচা মরিচ শেষ পর্যায়ে যে মরিচটা আসে শুকনো মরিচ, সেই শুকনো মরিচের দামটা আমরা জানব। এখানে এই মরিচগুলো, কিছু কিছু মরিচ আছে এই লোকাল বাজারের বাইরের থেকেও এই মরিচগুলো আসে। এই কত কেজি মরিচ? কত কেজি? এই যে আপনারা দেখুন এই মরিচটা 320 টাকা কেজি, অর্থাৎ কাঁচা মরিচ থেকে সামান্য একটু বেশি দাম এই শুকনো মরিচ। আমার সামনে কিছু করলা রয়েছে, কত করে করলা কেজি? এই করলা 100 টাকা, 90 টাকা, 90 টাকা, 100 টাকা। আর এই এগুলো কাঁকল 80 টাকা কেজি। আর এই কি লেবু? এটা কি লেবু? এটা এই লেবুগুলো 50 টাকা কেজি। এই যে এখানে ছোট আকৃতির পেঁয়াজ 100 টাকা কেজি। এখনো আমি পেঁয়াজ দেখছি, জিজ্ঞেস করবো কত কেজি এই যে পেঁয়াজ। হ্যাঁ, 20 টাকা কি? হ্যাঁ, 120 টাকা। এই পেঁয়াজগুলো আগের পেঁয়াজ থেকে একটু সাইজে বড়, 120 টাকা কেজি। এখানে রয়েছে লোকাল জলপাই। এই জলপাই কত করে কেজি? এই জলপাই 40 টাকা কেজি। এখানে ভেন্ডি দেখতে পাচ্ছি, ভেন্ডি কত করে কেজি? কেজি 70 টাকা। এই যেখানে ভেন্ডি 70 টাকা। আর এই পটল কত করে? পটল 80। পটল 80, 80 তো দর্শন কিনে দিও। আর ইয়ে, হ্যাঁ, 50 টাকা শশা। এই যে শশা 50 টাকা কেজি। আমার সামনে এখন এখানে লাউ, যদিও এটা লাউয়ের সিজন নয়, আসতেছে সিজন। এখন লাউ 12 মাসে পাওয়া যায়। কত করে পিস? কত করে লাউ? মানে এভারেজ 50 টাকা। এই যে সামনে দেখেন লাউ 50 টাকা পিস। এই যে আমার সামনে ঝিঙ্গা রয়েছে, কত করে কেজি? কত? 50 টাকা রাখা আছে। লেবু 30 টাকা। এই ঝিঙ্গা এখানে 100 টাকা কেজি।
50 টাকা কেজি আর এই ভেন্ডি কত করে 60 টাকা কেজি এই ভেন্ডিগুলো সাইজ একটু বড় 60 টাকা কেজি আর 100 টাকা কেজি কপি 100 টাকা কেজি ফুলকপি 100 টাকা কেজি যদি এখন সিজন না তারপরও এখানে ছোট ছোট ফুলকপি 40 টাকা আলু 65 টাকা আলু 65 টাকা মূলা 40 টাকা লাল আলু 65 টাকা আপনারা বাংলাদেশের যে যেখানেই থাকুন অথবা বিদেশে আপনারা আপনাদের এলাকার দামটা জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার দাম আর আপনাদের ওখানকার দাম কত আগে কত ছিল এখন কত তা আমার কাছে মনে হয়েছে যে গত সপ্তাহের থেকে কাঁচা বাজার এই সপ্তাহে সামান্য একটু কম পেঁয়াজ কত করে 120 এই যে দেখলেন আমার সামনে পেঁয়াজ 120 আর এই যে আলু 60 রসুন কত 240 এই রসুনটা 240 টাকা আর এখানে কদু রয়েছে কদু কত করে কেজি এই যে কদুগুলো 60 টাকা কেজি এখানে এই যে কাঁচামরিচগুলো আসলে খুব লম্বা অনেক বড় এই বাজারের জন্য সেরা আমার কাছে মনে হলো কত করে কেজি কত 280 টাকা গেল এই স্যার 30 টাকা রাখি এই কাঁচামরিচগুলো 280 টাকা কেজি আবার মূলা কত আমাদের এই গ্রাম বাংলায় এক সময় মহিলারা সাধারণত বাজার করতেন না এখন মহিলারা বাজারে চলে আসেন বাজার করতে এই সময় টমেটো কত কেজি এই দেখেন টমেটো খুবই হৃষ্টপুষ্ট টমেটো 200 টাকা কেজি আর এই কচু কচু কত কচু 70 টাকা এই কচুটা দেখছেন ক্যামেরার সামনে 70 টাকা কেজি পাতাকপি 120 টাকা 100 টাকা 100 টাকা থেকে 120 টাকা এই পাতাকপি এই পেঁপে কত গ্রা এই যে দেখেন গ্রামের এলাকার পেঁপে অসংখ্য পেঁপে এখানে পেঁপে 30 টাকা করে কেজি আর শাক এক মোটা কত ধরেছে ধরে এই যে হাতে দেখছেন এই শাকটা একেবারে তাজা এলাকার 20 টাকা এই ছিল মোটামুটি আজকের বাজার যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন নিরাপদে থাকুন আলি হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে এই মুহূর্তে পাখরির বাজার ¡Gracias!